সকলের প্রাণের প্রিয় ছোট্ট বন্ধুরা, খেলতে খেলতে লেখাপড়া, পড়তে পড়তে খেলার আজকের আসরে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ আমরা যে যে বিষয়গুলো জানবো একটু বলে নিই। প্রাক প্রাথমিক এবং প্রথম শ্রেণী তোমাদের জন্য বাংলা পড়া থাকবে, সহজ পাঠের পড়া পড়ব। আজকে আমরা তৃতীয় শ্রেণীর ইংরেজি পড়ব এবং সেখান থেকে ইংরেজি কেমনভাবে সুন্দরভাবে পড়তে হয় সেটা আমরা একটু শিখে নেব। আর তোমাদের দুর্গারানী দিদিমণি আজকে একজন বিখ্যাত মানুষ শিশু সাহিত্যিক সুনির্মল বসু সম্পর্কে তোমাদের বলবেন। আজকে আমরা ওনার কাছে শুনবো তার সম্বন্ধে। আর আজকে আমরা আমাদের শরীরের গঠন জানবো, আমাদের অ্যানাটমির যে গল্প আমরা শুরু করেছি সেই বিষয় থেকে আমরা আজকে আমাদের হাড়ের গঠন জানবো। তো চলো বন্ধুরা, আজ আমাদের আসর শুরু করি প্রথম শ্রেণীর পড়া দিয়ে। বন্ধুরা, তোমরা তাহলে তোমাদের প্রথম শ্রেণীর সহজ পাঠ বই বের করো। সহজ পাঠের প্রথম যে ভাগ আছে, প্রথম পাঠ, আজ আমরা পূর্ব তৃতীয় পাঠ, তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজ পাঠের এই তৃতীয় পাঠ থেকে আজকে আমরা আকার দেয়া শব্দগুলোকে ভালো করে পড়তে শিখে যাব। তোমরা আমার সাথে শুনে শুনে পড়বে, তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক। তোমরা আমার সাথে পড়বে, আমি একবার পড়ব, তোমরা আমার সাথে পড়বে। ওই সাদা ছাতা, তাহলে দেখো, ওই দন্ত স একা সা দ একার দা সাদা, ছ একার ছা ত একার তা ছাতা। দাদা যায় হাটে, দয়াকার দয়াকার দাদা, অন্তস্ত জয়াকার অন্তস্ত যায়, হয়াকার টয়কার হাটে, দাদা যায় হাটে। পূর্ণচ্ছেদ, এটা বলে পূর্ণচ্ছেদ, এটা থাকলে আমাদের থামতে হবে। গায়ে গয়াকার অন্তস্ত ইকার গায়ে, লয়াকার ল লাল, বর্গে জয়াকার ময়াকার জামা। তাহলে গায়ে লাল জামা, ময়াকার ময়াকার মামা, অন্তস্ত জয়াকার অন্তস্ত যায়, ক্ষয়াকার তয়াকার খাতা, হয়াকার তয়িকার হাতে। মামা যায় খাতা হাতে। গায়ে গয়াকার অন্তস্ত ইকার গায়ে, দন্ত সয়াকার দয়াকার সাদা, তালবসয়াকার ল শাল, গায়ে সাদা শাল। মামা ময়াকার ময়াকার মামা, আদন্ত নয়িকার আনে, চয়াকার ল চাল, দয়াকার ল ডাল। তাহলে বলো, মামা আনে চাল ডাল। আর কেনে শাক, আরো আর, কয়িকার দন্ত নয়িকার কেনে, তালব সয়াকার ক শাক, আর কেনে শাক। আর ও আর কয়িকার দন্ত নয়িকার কেনে, আট অয়াকার আটা, আর কেনে আটা। দাদা দয়াকার দয়াকার দাদা, কয়িকার দন্ত নয়িকার কেনে, পয়াকার কয়াকার পাকা, আ তয়াকার আতা। দাদা কেনে পাকা আতা। বাহ, সাত দন্ত সয়াকার তো সাত, আ দন্ত নয়াকার আনা, দয়হস্যি অন্তস্ত ইকার দিয়ে, সাত আনা দিয়ে। দেখো, দাদা একটা পাকা আতা কিনছেন সাত আনা দিয়ে, আমরা আজকে ভাবতেই পারি না। আর এই আনা ব্যাপারটা কি তোমাদের একটু বলে নিই। যেমন চার আনা মানে হচ্ছে ২৫ পয়সা, আর ১৬ আনা মানে এক টাকা। তার মানে এক টাকাকে যদি তুমি ১৬ ভাগ করো তাহলে পাবে এক আনা, ঠিক আছে? তাহলে সাত আনা দিয়ে একটা, তখনকার দিনে যখন রবীন্দ্রনাথ ঠাকুর এই গল্পটা লিখেছিলেন তখন একটা পাকা আতা পাওয়া যেত, ভাবতে পারছো? যাই হোক, আর ও আর, আখ ও আখ, আর ও আর,
বুর্গের জ আকার ম জাম, চ আকার র চার, আ দন্ত ন আকার আনা। তাহলে আর আক, আর জাম চার আনা। এই দেখো আখ, আক বলার পরে আমাদের কিন্তু একটু থামতে হবে, কারণ এখানে কমা আছে, আর পূর্ণচ্ছেদে পুরোটা থামতে হবে। বাবা খাবে, কাকা খাবে, আর খাবে মামা, তারপরে কাজ আছে, বাবা কাজে যাবে। তাহলে আজ আমরা এই অবধি পড়লাম, তোমরা এরপর সুন্দর করে এটা বারবার পড়ো, আর সুন্দরভাবে হাতে লেখা করে আমাদের দেখিয়ে দাও। দেখা হবে আমাদের তোমাদের পরের ক্লাসে, খুব ভালো থাকবে সবাই। চলো এরপর আমরা চলে যাই তৃতীয় শ্রেণীর ইংরেজি ক্লাসে। বন্ধুরা, আমরা তোমাদের যে তৃতীয় শ্রেণীর বাটারফ্লাই বই আছে সেখান থেকে ইউনিট 1 পড়তে শুরু করেছিলাম, লেসন 1-এর মাই ফ্রেন্ডস, সুন্দরভাবে শব্দগুলো ভেঙে ভেঙে পড়তে শিখেছিলাম। তো চলো আমরা এটা তো শেষ করে ফেলেছি, এবার তোমাদের কিছু অ্যাক্টিভিটি আছে, সেই অ্যাক্টিভিটিগুলো একটু কী করতে হবে তোমাদের দেখিয়ে দিই, তারপর আমরা পরের টপিকটায় চলে যাব। দেখো এখানে অ্যাক্টিভিটি 4 বলছে, এই অ্যাক্টিভিটি 4টা একটু তোমরা দেখে নাও। হু অ্যাম আই, হু অ্যাম আই, আমি কে? তাহলে দেখো এখানে বলছে আই লিভ ইন ইয়োর হোম, বলো আমি তোমার বাড়িতে থাকি, আই গার্ড ইয়োর হাউস, আমি তোমার বাড়িকে রক্ষা করি বা পাহারা দিই, ঠিক আছে? তাহলে এটা কি হবে, আই অ্যাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ, আই অ্যাম আ ডগ, আই অ্যাম আ ডগ, ঠিক আছে? এবার আই গিভ ইউ মিল্ক, আমি তোমাদের দুধ দিই, আই সে মোমো, আমি মোমো করে ডাকি, হু অ্যাম আই, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ, আই অ্যাম আ কি, আই অ্যাম এ কাউ, তাহলে আই অ্যাম আ কাউ, সি ও জব্দ কাউ, নিশ্চয়ই বুঝতে পারছ। আই গিভ ইউ এগস, আমি তোমাদের ডিম দিই, আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি, নিশ্চয়ই বুঝতে পারছ কে, হাঁসের কথা বলা হচ্ছে, আই অ্যাম আ ডাক, এ ডি ইউ সি কে, ডাক, ঠিক আছে? এবারে আই পুল কার্টস, তাহলে আই প্লাউ দ্য ফিল্ড, অর্থাৎ আমি মাটি যে চাষ করা সেই চাষ করতে আমি সাহায্য করি, এল এ এম বি ল্যাম্প, এল এ, এ দেখো এখানে বি এম এ এল আছে, এটা হবে এল এ এম বি ল্যাম্প, ঠিক আছে? এ দেখো ডি আই কে, এটা নিশ্চয়ই বুঝতে পারছো, এটা হবে কিড, কে আই ডি কিড। এবার দেখো কে সি এইচ আই সি আছে, এটা দেখো এই যে কে সি এইচ আই সি আছে, এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এটা হবে চিক, সি এইচ আই সি কে, চিক, ঠিক আছে? এই দেখো চারেরটা, তাহলে এইটা দেখো আমরা বুঝতে পারছি ওয়াই পি ইউ পি পি, এটা আমরা নিশ্চয়ই জানি পাপ্পি হবে, পি ইউ পি পি ওয়াই, পাপ্পি, ঠিক আছে? এবার দেখো এফ এ এল কে, বলো এটা কি হবে, সি এ এল এফ, কাফ, সি এ এল এফ, কাফ, ঠিক আছে? তাহলে এরপর চলো আমরা দেখছি কে সি ইউ ডি এল আই এন জি, হ্যাঁ এটা দেখো এই যে তোমাদের বইয়ে আছে দেখবে, এই দেখো দ্য বেবি ডাক ইজ আ ডাকলিং, তাহলে তোমরা এখান থেকে পেয়ে যাবে, এটাকে লিখবে ডাকলিং, তাহলে আমরা লিখে ফেলি চলো ডি ইউ সি কে এল আই এন জি, ডাকলিং, ঠিক আছে? এবার দেখো T
PLOC এটা তোমরা জানো তোমরা তো জানো কল্ট কল্ট কি এটা কল্ট হবে এই দেখো তোমাদের এখানে বইয়ে লেখা আছে এ কফ ইজ দ্য বেবি অফ এ কাউ এন্ড কল্ট ইজ দ্য বেবি অফ আ হর্স অর্থাৎ একটা ঘোড়ার বাচ্চাকে বলা হচ্ছে কল্ট তাহলে আমরা এটাকে কি লিখব দেখো COLT কল্ট ঠিক আছে তাহলে এইভাবে আমরা দেখে গেলাম এই শব্দগুলোকে বানালাম এরপর দেখো এবং সব শেষে দেখো আট নম্বরটা NIKTET এটা আছে এটা কি হবে এটা আমরা দেখো তোমাদের বইয়ে যেটা আছে এখানে তোমাদের দেখিয়ে দিই এই দেখো kitten 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 the baby cat is called a kitten the baby cat is called a kitten তাহলে এটা তোমাদের হবে kitten লিখে ফেলো KITTEN kitten ঠিক আছে তাহলে এইভাবে আমরা সমস্ত এগুলো করলাম এরপর দেখো অ্যাক্টিভিটি 8 আমার সাথে তোমরা পড়ো কমপ্লিট দ্য সেন্টেন্সেস বাক্যগুলোকে পূরণ করো কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট সাউন্ডস অফ অ্যানিমালস One is done for you. একটা তোমার জন্য করা আছে তাহলে কমপ্লিট দ্য সেন্টেন্সেস দেখো এই শব্দগুলো যদি আমরা শিখে যাই এগুলো কিন্তু আমাদের অনেক সময় এই শব্দগুলো এই ধরনের তোমার যদি কোনো প্রশ্ন থাকে সেখানে এই ধরনের শব্দগুলো এই ধরনের বাক্যগুলো তোমাকে পড়তে কিন্তু শিখতে হবে তাহলে আমরা কি করব চলো এই শব্দগুলোকে একটু ভেঙে ভেঙে লেখার চেষ্টা করি চলো তাহলে দেখো সি মানে আমরা জানি কি হয় ক ঠিক আছে সি ও ক সি আর সিও ক হ্যাঁ এবার দেখো সিওএম কম ঠিক আছে সিওএম কম সিওএমপি কম আর পয়ের সঙ্গে যদি আমরা ল দিই কমপ্লিট কমপ্লিট সিওএম কম পিএলই প্লি কমপ্লিট কমপ্লিট ঠিক আছে এবার আমরা দেবো COMPLETE 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 অর্থাৎ পূরণ করো সে মানে পুরোটা সম্পূর্ণ করো অর্থাৎ একটু আছে বাকিটা শেষ করো complete the sentences sentences তাহলে দেখো আমরা এটাকেও ভেঙে ভেঙে লিখি চলো দেখো S মানে জানো তোমরা স দিয়ে উচ্চারণ হবে say S-E say SEM 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 এবারে TEN তোমরা জানো 10 SENTEN SENTEN ঠিক আছে এবারে কি হবে SEM TEN SENTEN CES SES SENTENCES তাহলে এটাকে তিনটে তিনটে পার্টে আমরা ভাঙবো SENTENCES sentences তাহলে বাক্যগুলি with the appropriate appropriate অর্থাৎ ঠিকঠাক তাহলে appropriate লেখো তোমরা a p app app a p app a p app আর p r o pro appro appro এবারে তাহলে এত দূর আমার হলো এ পি অ্যাপ পি আর ও প্রো অ্যাপ্রো সরি পি আর ও প্রো অ্যাপ্রো এ পি অ্যাপ পি আর ও প্রো অ্যাপ্রো এবার পি আর আই প্রি পি আর আই প্রি অ্যাপ্রো প্রি এবার পি আর আই এ দিলে কি হবে প্রিয়ে প্রিয়েট এটি তাহলে সবার শেষে এ পি অ্যাপ PRO Pro APRO PRI 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 A PRI A TE 8 PRI 8 APPROPRIATE APPROPRIATE ঠিক আছে এটা কিন্তু একটা জটিল শব্দ আমরা দেখো ভেঙে ভেঙে কিন্তু শিখে ফেললাম তাহলে APPROPRIATE মানে
ঠিক ঠাক sounds of animals অর্থাৎ complete the sentences with the appropriate sounds of animals এই বিভিন্ন প্রাণীদের যে মানে ডাকগুলো সেগুলোকে ঠিক ঠিক ভাবে বসিয়ে এখানে পূরণ করো বাক্যগুলো one is done for you একটা তোমার জন্য করা আছে a dog barks একটা ডগ কি করে barks করে but a cat এবার দেখো এই যে ক্যাটটা কি রকম করে ডাকে দেখো দেখো তোমরা এই জায়গাটায় তোমাদের দেখো সব 22 পাতায় সাউন্ডস গুলো লেখা আছে ডগস বার্কস ক্যাট মিউ তাহলে এখান থেকে তোমরা এগুলো কিন্তু পেয়ে যাবে তাহলে এখান থেকে তোমরা সুন্দর করে বসিয়ে ফেলো কে কি ডাক ঠিক আছে এরপর অ্যাক্টিভিটি 9 তাহলে চলো এই অ্যাক্টিভিটি 9টা আমরা পড়তে শিখি কি বলছে আমরা আজকে কিন্তু এই যে তোমাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আছে সেখানে কি ধরনের ইনস্ট্রাকশন থাকে সেগুলো আমরা আজকে ভালো করে বুঝে যাচ্ছি Do you know? বলো Do you know? তুমি কি জানো Who these animals are? এই প্রাণীরা কারা Draw the animals by joining the dots. Draw the animals অর্থাৎ এই প্রাণীদের তুমি আঁকো by joining the dots. অর্থাৎ এই ডটগুলোকে জয়েন করে Color them. তাদেরকে রং করো রাইট ডাউন দেয়ার নেমস রাইট ডাউন দেয়ার নেমস বিসাইড দ্য পিকচার্স তাহলে এই ছবির পাশে তাদের নাম লেখো তোমরা নিশ্চয়ই এগুলো করে ফেলেছো আমি জানি এবার রং করে সুন্দরভাবে আমাদের দেখাও এরপর দেখো আমরা এখানে আরেকটা দেখছি লেটস টক এসো আমরা কথা বলি লেটস লুক এট দ্য পিকচার্স of the animals let's look at the pictures of the animals esho amra prani der chobi gulor dike takai now tell your friends ebong tomader bondhuder bolo the name of the animals it is a dog what it eats eki khay it eats tumra jano the sound it makes ki ki shobdo kore the names of its baby তাহলে দেখো এই প্রাণীগুলো কার কি নাম তার বাচ্চাদের কি নাম তারা কি খায় এবং তারা কি সাউন্ড করে এগুলো তোমরা একটু নিজেরা বারবার বলার চেষ্টা করো ঠিক আছে এবার দেখো ইটস আ রাইম টাইম চলো আমরা আজকে আমাদের এই পড়াটা একটা রাইম দিয়ে শেষ করব এরপর রাইম টাইম চলো আমরা এটা একটু কি করব গানে সুরে পড়বো সুন্দর করে মজা করে লেটস স্টার্ট বো বো সেজ দ্য ডগ মিউ মিউ সেজ দ্য ক্যাট গ্রান গ্রান গোজ দ্য হগ And squawk goes the rat. And squawk goes the rat. Two. Who says the owl? Caw caw says the crow. Quack quack says the duck. Quack, quack, says the duck, and what the sparrow says, you know. 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 Bo, bo, says the dog. Mew, mew, says the cat. Grunt, grunt goes the hawk and squawk goes the rat. And squawk goes the rat. Two, who says the owl? Caw, caw says the crow. Quack, quack says the duck. And what the sparrow says, you know.
And what the sparrow says, you know. And what the sparrow says, you know. ঠিক আছে, তাহলে দেখো পাখিদের ডাক নিয়ে, বিভিন্ন প্রাণীদের ডাক নিয়ে আমরা সুন্দর এই ছড়াটা পড়লাম। এরপর তাহলে বন্ধুরা তোমরা সুন্দর করে সমস্তগুলো লিখে ফেলো এবং বারবার বারবার পড়ে নাও। এরপরের দিন আমরা ইউনিট টুটা সুন্দরভাবে ভেঙে ভেঙে পড়তে শিখে যাব। প্রত্যেকটা শব্দকে একদম ঠিক ঠিক ভাবে কেটে 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 কিভাবে পড়তে হয় সেটা শিখে নেব। তাহলে দেখা হবে আমাদের পরের ক্লাসে। খুব ভালো থাকবে সবাই, টাটা। বন্ধুরা চলো আমরা চলে যাই দুর্গারানী দিদিমণির কাছে, তিনি তোমাদের সুন্দর করে একজন বিখ্যাত মানুষ সম্বন্ধে বলবেন। চলো যাই ওনার ক্লাসে। ভালো আছে সবাই? তোমাদের সঙ্গে কিছুটা গল্প করি, আনন্দের গল্প। গল্প তো আনন্দেরই হয়, সেই সঙ্গে তোমাদের যে পাঠ্যক্রমের বইগুলো তার সঙ্গে সম্পর্কিত এমন একজনের গল্প, তোমাদের যে সবচেয়ে আনন্দের বই পাতাবাহার, সেই পাতাবাহার উল্টালেই প্রথমে যার সৃষ্টির সঙ্গে তোমাদের আমাদের সবাইকে পরিচিত হতে হয় সেই কবি, তার নামটা পরে বলবো। কি আছে প্রথম কবিতা, তোমরা ক্লাস ফোরের বইয়ে পড়েছ, চতুর্থ শ্রেণীর বইয়ে। সবার আমি ছাত্র, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাই রে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে, পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে। এই যে কবিতা সবার আমি ছাত্র, তোমাদের চতুর্থ শ্রেণীর বইয়ে। আবার পঞ্চম শ্রেণীর বইয়ে তোমরা তার কবিতা পড়ো। প্রথম কবিতা কি নাম? গল্প বুড়ো। বইছে হাওয়া উত্তরে, গল্প বুড়ো থুরথুরে, চলছে হেঁটে পথরে শীতের ভোরে সত্তরে, চেঁচিয়ে জেতার মুখ ব্যথা, রূপকথা চাই রূপকথা, ডাক ছেড়ে সে আসছে রে, বলছে ডেকে হাঁক ছেড়ে, ঘুম ছেড়ে আজ উত্তরা আইরে ছুটে ছোট্টরা, কি আছে মোর তোলপিটাই দেখবি যদি জলদি আয়। এই কবিতা, তার নাম গল্প বুড়ো। এরকমই তৃতীয় শ্রেণীর পাঠ্য বইয়ে আগে ছিল তার কবিতা ওই এলো ঝড়, এখন ঝড়ের সময়, শালবনে হুল্লোড় ওই এলো ঝড়, মাঠ ছেড়ে তাড়াতাড়ি চলো ভাই ঘর, দোলা লাগে ডালে ডালে ঢেউ জাগে বিলে ঘালে, উড়ে যায় ধুলো বালি পথের উপর ওই এলো ঝড় ওই এলো ঝড়, কবিতার নাম। তাহলে এবার কবির নামটা জেনে নাও, তোমরা বলো কবির নাম। আচ্ছা আমি বলছি, তার নাম সুনির্মল বসু। দেখছো তার ছবি, ইনি কিন্তু ছোটদের জন্য বিশেষ করে সাহিত্যিক, শিশু সাহিত্যিক, শিশুদের জাদুকর সাহিত্যিক, ছন্দও যেন এর কাছে খেলা, অভূতপূর্ব মিল। তিনি যে কবিতার বইগুলি লিখে গেছেন তার কোনো তুলনা নেই। আমরা ছোট থেকে তার কথাগুলো একটু জেনে নিই। তার জন্ম বিহারের গিরিডিতে 1902 সালে 20 জুলাই। তার বাবা পশুপতি বসু সেখানে চাকরি করতেন। বাবার আসল বাড়ি, পৈতৃক নিবাস ঢাকাতে মুন্সিগঞ্জের বিক্রমপুরের মালখানগরে তার বাড়ি। তার দাদু, তিনি কিন্তু ছিলেন শিশু সাহিত্যিক এবং সাংবাদিক, তার নাম গিরিশচন্দ্র বসু। আর দাদু মাতামহ, যিনি মায়ের বাবা, মনোরঞ্জন গুহা ঠাকুরদা, ইনিও ছিলেন বিপ্লবী এবং সাহিত্যিক। তাহলে দেখছো জন্মসূত্রে তার পরিবারের কিন্তু সবাই সাহিত্যিক, সাংবাদিক, এমনকি বিপ্লবী। আর বেশ সংস্কৃত সম্পন্ন পরিবার। তার বাবা, তিনিও উচ্চশিক্ষিত, চাকরি করতেন বিহারে। তিনি নিজেও কিন্তু স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যোগ দিয়েছিলেন, সে কথায় আমরা পরে আসছি, যে জন্য তার কলেজে পড়াশোনায় ছেদ হয়েছিল। তাহলে তিনি তার শিক্ষালাভ কিন্তু সেই গিরিডিতে পিতার কর্মস্থলে, আর সেখানে সাঁওতাল পরগনার মনোরম পরিবেশ তাকে প্রকৃতির লিখায় অন্তর থেকে উৎসাহ উদ্দীপনা যোগিয়েছিলেন। তিনি লিখেছিলেন একের পর এক অসংখ্য কবিতা,
রচিত হয়েছিল অসংখ্য গ্রন্থ। তার প্রথম কবিতা প্রকাশিত হয় প্রবাসী পত্রিকাতে। তার কথা যে আমরা বইগুলো তো আর এখন জানি, বইগুলোর নামগুলো খুব আনন্দদায়ক, যেমন তিনি যেন ছন্দের জাদুকর, শিশু সাহিত্যের জাদুকর। তার বইগুলোর নাম ছিল আনন্দময় ছন্দের, ছন্দের ঝুমঝুমি, ছন্দের গোপন কথা, ছন্দের টুংটাং, ছোটদের কবিতা শেখা, তারপর হাওয়ার দোলা, ছানা বোড়া, বেড়ে মোজা, হইচই, হুলস্থুল, কথা শেখা, পাত্তাড়ি, আনন্দ নাড়ি। আর আছে শহুরে মামা, কেপ্টে ঠাকুরদা, টুনটুনির গান, গুজবের জন্ম, অত বইয়ের নাম। এরকমই বীর শিকারি, লালন ফকিরের ভিটে, পাতাবাহার, এন্তি বিন্তি আসর, পাহাড়ি জঙ্গলে, এত গ্রন্থের নাম আরও আছে। সেরকমই তিনি লিখেছিলেন আত্মজীবনী, জীবন খাতার কয়েক পাতা, প্রকাশিত হয়েছিল 1955 সালে। 1956 তিনি পেয়েছিলেন ভুবনেশ্বরী পদক। 1957 তার মৃত্যু 25 ফেব্রুয়ারি। আমরা তার কথা আরেকটু জানি। তিনি এত যে গ্রন্থ লিখেছিলেন, শুধু গ্রন্থ লিখায় নয়, তিনি অনেক সম্পাদনা করেছেন বই, পত্রিকা। এই যে দেব সাহিত্য কুটির, ছোটদের শ্রেষ্ঠ প্রকাশক সংস্থা দেব সাহিত্য কুটিরের ছোটদের যে পূজবার্ষিকী প্রকাশিত হয়েছে, তার তিনি সহসম্পাদকের ভূমিকা পালন করেছেন। তারপর তিনি সাংবাদিকও ছিলেন, আরও অনেক তিনি পত্রিকা প্রকাশ করেছেন। তার নাম জানুন কিশোর এশিয়া, এই পত্রিকার পাক্ষিক পত্রিকা তিনি সম্পাদনা করতেন। আবার তিনি বইগুলোর ছবিও আঁকতেন, তিনি ছবি আঁকাও শিখেছিলেন যখন লেখাপড়া করতেন। তখন তিনি তো বিহারের বিরিডি থেকেই ম্যাট্রিক পাস করেন, তারপরে ভর্তি হন কলকাতা সেন্টস কলেজে। কিন্তু জানো, সেটা 1921 সাল। 1920 তিনি ম্যাট্রিক পাস করেন। 1921 সাল সেই সময়টা এমন একটা প্রেক্ষাপট যখন আমাদের দেশ স্বাধীনতা আন্দোলনে উত্তাল, দলে দলে আমাদের দেশের বীর বিপ্লবীরা যোগ দিচ্ছেন দেশমাতৃকা স্বাধীনতা আন্দোলনে। সেরকমই প্রাণও দিয়েছেন অনেকে, ক্ষুদিরাম বসু আমাদের তার আগেই প্রাণ দিয়েছেন। সেই সময়ে শুরু হয়েছে গান্ধীজির অসহযোগ আন্দোলন। তিনি কিন্তু সেই পড়তে পড়তে তিনি কলেজে, যে সেন্ট পলস কলেজে কলকাতায় ভর্তি হলেন, পড়তে পড়তে তিনি গান্ধীজির অসহযোগ আন্দোলনে, স্বাধীনতা আন্দোলনের বিপ্লবে তিনি যোগ দিলেন। পড়া বন্ধ হয়ে গেল, তারপর তিনি আঁকা শিখলেন। অবনীন্দ্রনাথ ঠাকুর, বিখ্যাত চিত্রকর, তার কাছে তিনি আঁকা শেখেন। তারপর তিনি ওরিয়েন্টাল আর্ট কলেজে ভর্তি হয়ে সেখানে আঁকা শেখেন। তিনি আঁকা শেখে তিনি এই যে বইগুলো লিখেছিলেন, সেই বইয়ে নিজে নিজেই অনেক প্রচ্ছদ তিনি এঁকেছেন, আরও অন্য বইয়ে তিনি প্রচ্ছদগুলি এঁকেছেন। প্রথমে বইগুলো যে ছবি দিয়ে তৈরি, সেরকম প্রচ্ছদ। তার যে প্রথম বই, প্রথম দিকে বই ছন্দের টুংটাং, সেই বইয়ের প্রচ্ছদ তিনি নিজে করেছেন। তাহলে তার বহুমুখী প্রতিভা, একদিকে তিনি যেমন লিখেছেন কত বই ছোটদের জন্য শিশু সাহিত্যিক, সেই সঙ্গে তিনি করেছেন ছোটদের পত্রিকা সম্পাদনা, দেব সাহিত্য কুটিরের পত্রিকা সম্পাদনা, পাক্ষিক পত্রিকা মিচকে পটাশের সম্পাদনা, সেই সঙ্গে ছবি আঁকা, বইয়ের প্রচ্ছদ আঁকা, বইয়ের অলঙ্করণ। সেই রকমে তিনি যে বাংলার প্রথম একটা মিচকে পটাশ গল্পের পাশাপাশি তার চিত্রনাট্য, সেটাও তিনি লেখেন। আবার তিনি ভালো গানও লিখেছেন, সেই গানেতে সুর দিয়েছেন সুরসাগর হিমাংশু দত্ত, আর সেই গানগুলো গেয়েছেন তার বোন উমা বসু। এই ছন্দের চমৎকারিত্বের জন্য তিনি কিন্তু খুব বিখ্যাত ছিলেন সুনির্মল বসু। রবীন্দ্রনাথের প্রতিভা যখন মধ্য গগনে, সেই সময় তার আবির্ভাব 1901 সালে। রবীন্দ্রনাথের জন্ম 1961 সালে, তোমরা জানো, তাই তার কবিতার মধ্যে রবীন্দ্র প্রভাব তো থাকবেই, তিনি আমাদের সকলের
শিক্ষা গুরু। তিনি নিজের আত্মজীবনী লিখেছেন জীবন খাতার কয়েক পাতা, 1955 সালে সেটি প্রকাশিত হয়েছে। আর 1956 সালে তিনি ভূষিত হয়েছেন ভুবনেশ্বরী পদকে। এই যে বিখ্যাত ব্যক্তি, বিখ্যাত লেখক, জানলে তিনি যে বিহারের সাঁওতাল পরগনার মনোরম পরিবেশ তাকে কবিতা লিখাতে, কবিতা রচনাতে অনুপ্রেরণা জুগিয়েছিল, এমন একজন বিশেষ সাহিত্যিক মানুষ যার কথা আমাদের প্রথমেই পড়তে হয়। সকলের নমস্য, আমরা আজ তার কথা জানলাম। এসো আমরা আজ একসঙ্গে তাকে আমরা আমাদের অন্তরের শ্রদ্ধা নিবেদন করি, আমরা নমস্কার করি। ভালো থেকে সবাই। এরপর তোমরা এই বিখ্যাত মানুষ সম্পর্কে একটু লেখার চেষ্টা করো। তো চলো এরপর আমরা চলে যাই আমাদের শরীরের গল্প জানার ক্লাসে। এই ক্লাসটা আমরা যদিও পঞ্চম শ্রেণীর বই থেকে তুলে ধরেছি, তবুও সবার ভালো লাগবে এই আমাদের আশা। চলো আমরা যাই ওই ক্লাসটায়। বন্ধুরা, আমাদের মানব শারীরতত্ত্বের যে মজার কথা, মজার গল্প আমরা শুরু করেছি, তার দ্বিতীয় ভাগে তোমাদের প্রত্যেককে স্বাগত। আগের দিন আমরা আমাদের দাঁতের গঠন জেনেছিলাম, যেটা তোমাদের চতুর্থ শ্রেণীর বইয়ে ছিল। তো আজকে আমরা তোমাদের পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ে যে অস্থিসন্ধির হিসেব নিকেশের গল্প আছে, সেই জায়গাটা আমরা একটু দেখে নিই। তারপর তোমাদের আমরা আমাদের অস্থিসন্ধিগুলো দেখাবো, এবং আজকে আমরা আমাদের শরীরের অ্যানাটমির এই হাড়ের অংশ, যে কঙ্কালতন্ত্রের গল্প আমরা জানছিলাম, তার দ্বিতীয় পর্বে আমরা আমাদের হাড়গুলোকে একটু ভালোভাবে চিনে নেব, ভালোভাবে বুঝে নেব। তো দেখো বন্ধুরা, আমরা দেখেছি যে এই যে দুটো হাড় যেখানে জোড়া থাকে সেগুলোকে বলে অস্থিসন্ধি। তোমরা আগের দিন কোনটার কী নাম সেগুলোও জেনে গিয়েছিলে। তো চলো আমরা আজকে আমাদের এই হাড়ের যে গঠনগুলো ঠিক কীরকম একটু মজা করে খুব সুন্দরভাবে ভালোভাবে দেখে নিই। চলো বন্ধুরা, এই আমাদের কঙ্কাল। আমরা এরপর এই কঙ্কালতন্ত্রের খুঁটিনাটিগুলো একটু দেখো, তোমাদের দেখাই। আমরা চলো প্রথমেই দেখে নিই আমাদের মুখের কাছের যে হাড়গুলো। এই দেখো আমাদের মুখের মধ্যে যে হাড়গুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এই অনেকে বলেন এই যে মাথার মধ্যে যে এই হাড়গুলো, এগুলো নাকি তার ভাগ্যের রেখা। আসলে তা না, আমাদের খুলিটা এটার মধ্যে তো এটার মধ্যে কী আছে, আমাদের মস্তিষ্ক আছে, আমাদের শরীরের সবচেয়ে সুরক্ষিত জিনিসটা এর মধ্যে আছে। তো এই যে আমাদের খুলি, এটা কিন্তু অনেকগুলো হাড় নিয়ে গঠিত। যেমন এই হাড়টার নাম কি, এটার নাম হচ্ছে ফ্রন্টাল, ঠিক আছে। এই দেখো ফ্রন্টাল লোব, তারপরে এইগুলোর বিভিন্ন নাম আছে। এটা হচ্ছে টেম্পোরা প্যারাইটাল, এটা হচ্ছে তোমার টেম্পোরাল, এরকম করে বিভিন্ন নাম আছে। আর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই যে গর্তটা, এই গর্তটা আসলে কি, এর মধ্যে কে থাকে, আমাদের চোখের যে চোখ দুটো থাকে এই গর্তের মধ্যে। আর এই দেখো, এই এবারে তোমরা খেয়াল করে দেখেছো যে এই যে চোখের মধ্যে যে গর্তটা রয়েছে, এর মধ্যে এখানে আবার একটা ফুটো রয়েছে। এই ফুটোটা আসলে কি, আমাদের চোখের যে নার্ভ, অপটিক নার্ভটা, সেটা কিন্তু গেছে ব্রেনে। তো এইরকমভাবে দেখো এই আমাদের আমাদের খুলি তোমরা দেখে নিলে। এই দেখো এবার পিছন থেকে দেখলে ঠিক এইরকম লাগবে। এবারে তোমরা দেখো এই যে হাড়গুলো, এই হাড়গুলোর এক একটা নাম আছে কিন্তু। হ্যাঁ, এই হাড়গুলোর এক একটা নাম আছে, কী বলো তো। এইগুলো হচ্ছে আমাদের যে কঙ্কাল, আমাদের কঙ্কালতন্ত্রে এইগুলো হচ্ছে আমাদের মেরুদণ্ড। এই দেখো মেরুদণ্ডটা একদম এইরকম শুরু হয়ে, আমরা কাছ থেকে যদি দেখি, এই একদম চলে গেছে তোমার মেরুদণ্ড, সোজা নেমে গেছে আমাদের কোমরের, এই দেখো দুটো পায়ে ফাঁক অবধি, এই অবধি আমাদের মেরুদণ্ড আছে। আর এই মেরুদণ্ডের মধ্যেই সুরক্ষিত আছে আরেকটা অঙ্গ, সেটা কি বলো তো। সে এই মেরুদণ্ডের মধ্যেই থাকে আমাদের শরীরের সুষুম্না কাণ্ড, এই মেরুদণ্ডের মধ্যে থাকে। যাই হোক, সেটা আমরা পরে দেখে নেব। তাহলে দেখো আমরা শুরু করি আমাদের দেখা। এই দেখো আমাদের, আমরা তোমাদের বলেছিলাম, দেখো চলো আমরা আমাদের বুকের খাঁচাটা দিয়ে শুরু করি। আমরা আমাদের হাতের প্রথমে হাড়গুলো দেখে নেব, ঠিক আছে। আমরা প্রথমে দেখলাম আমাদের এই দেখো গলার মধ্যে যে হাড়গুলো আছে, এগুলো ছোট 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 বিভিন্ন, এগুলো কিন্তু এক একটা ভাগ। এইগুলোর নাম হচ্ছে সার্ভাইকাল। হ্যাঁ, এখানে দেখো এগুলো হচ্ছে এক একটা সার্ভাইকাল। এই দেখো প্রথম সার্ভাইকাল,
এটা হচ্ছে অ্যাটলাস, তারপরে এই হাড়টার নাম হচ্ছে অ্যাক্সিস। তারপর যদি তো আমরা যাই তাহলে এটা হচ্ছে, এই দেখো, ফোর্থ সার্ভাইকাল ভার্টিব্রা, এগুলোকে বলে ভার্টিব্রা, ঠিক আছে, ভার্টিব্রা। এই দেখো এটা হচ্ছে থার্ড ফিফথ ভার্টিব্রা, সার্ভাইকাল ভার্টিব্রা। এবং সিক্সথ সার্ভাইকাল ভার্টিব্রা আর সেভেন্থ সার্ভাইকাল ভার্টিব্রা। তার মানে আমাদের ঘাড়ে এখানে মোট সাতটা হাড় আছে, ছোট ছোট টুকরো আছে, ঠিক আছে, এগুলোকে সবগুলোকে বলে সার্ভাইকাল, ঠিক আছে, সার্ভাইকাল ভার্টিব্রা। দেখো আমাদের শুধু এই যে কাঁধের যে হাড়গুলো সেগুলোকে যদি আমরা দেখে নিই, ঠিক এইরকম, এই দেখো আমাদের গলা, তার মানে আমরা গলাটা যে এরকম এরকম করি ঘোরাই, ঠিক এই হাড়গুলোর জন্য আমরা করতে পারি, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের সার্ভাইকাল ভার্টিব্রা, ঠিক আছে। এরপর চলো বন্ধুরা আমরা চলে যাই আমাদের বুকের কাছটার দিকে তাকাই। দেখো এই যে কাঁধের এখানে আমাদের একটা হাড় আছে, এই কাঁধের হাড়টার কী নাম? এই কাঁধের হাড়টার নাম হচ্ছে ক্লাভিকল। এই দেখো, এই দেখো এটা হচ্ছে ক্লাভিকল, ঠিক আছে। আর এই দিকেও একটা ক্লাভিকল আছে, দুদিকে দুটো ক্লাভিকল আছে, আর এই পিছনে এই চ্যাপটা হাড় দুটো হচ্ছে স্ক্যাপুলা, ঠিক আছে, ঠিক আছে। এই দেখো শুধু আমরা স্ক্যাপুলাটাকে এখন দেখছি, এটা হচ্ছে স্ক্যাপুলা, শুধু আলাদা করে আমরা স্ক্যাপুলাটাকে চারদিক থেকে দেখে নিই, চলো। এই দেখো এটা হচ্ছে স্ক্যাপুলা, তাহলে আমরা দেখলাম ক্লাভিকল আর স্ক্যাপুলা। আর এবার দেখো এই যে এই বুকের মাঝখানে যে হাড়টা, চ্যাপটা হাড়টা, এই বুকের মাঝখানে এই চ্যাপটা হাড়টা, এটার নাম কি তোমরা সবাই জানো? এটার নাম হচ্ছে স্টারনাম, ঠিক আছে, এটা হচ্ছে স্টারনাম। স্টারনামটাকে যদি আমরা আলাদা করে দেখি, এই দেখো এটা হচ্ছে আমাদের স্টারনাম, ঠিক আছে, এই হচ্ছে স্টারনাম, ঠিক আছে। এবারে দেখো তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, স্টারনাম আর এগুলো হচ্ছে আমাদের বুকের রিবস, এগুলো হচ্ছে কি এক একটা রিবস। এই দেখো ফার্স্ট রিব, প্রথম রিব, দুটো দ্বিতীয় রিব, সেকেন্ড রিব, থার্ড রিব, ফোর্থ রিব, ফিফথ রিব, সিক্সথ রিব, সেভেন্থ রিব আর এইটথ রিব, এইটথ, নাইন্থ। দেখো এই নাইন্থ রিবটা কিন্তু আর এইদিক অব্দি আসেনি, টেন্থ, ইলেভেন্থ আর টুয়েলভ, অর্থাৎ মোট ১২খানা রিবস আছে। কিন্তু এই ১২খানা রিবস কিন্তু আমাদের বুকের সামনের দিক অব্দি আসে না, দেখবে আমরা যদি এটাকে জয়েন করে দিই তাহলে বুঝতে পারবো এর যে কানেকটিভিটি, অর্থাৎ এগুলোকে যদি আমরা কানেকশন করে দিই, এই দেখো এগুলো তরুণাস্থি দিয়ে জোড়া আছে। আর সেই কেন তরুণাস্থি দিয়ে জোড়া আছে বলো তো? কারণ আমাদের বুকটা সব সময় ওঠানামা করছে, তাহলে এগুলো যদি সলিড হতো তাহলে কিন্তু এটা হতো না, তাহলে কি ওঠানামাটা করতে পারতো আমাদের বুকটা? সেই জন্য এইগুলো দেখো এইভাবে তরুণাস্থি দিয়ে জোড়া আছে, ঠিক আছে। তাহলে আমরা দেখে নিলাম আমাদের বুকের এই খাঁচার মধ্যেই কিন্তু ফুসফুস এবং হৃৎপিণ্ড আছে, সেগুলো আমরা আস্তে আস্তে জানবো এর মধ্যে কী আছে। তো এই দেখো এই গেল আমাদের রিবস, তার মানে আমরা দেখে নিলাম আমাদের পিঠে এখানে প্রথমে এই যে কাঁধের হাড়গুলো এগুলোকে সার্ভাইকাল বলে আর এগুলো হচ্ছে থোরাসিক, ঠিক আছে। এই দেখো থোরাসিক ভার্টিব্রা, অর্থাৎ আমাদের যদি পিঠের হাড়গুলোকে তুমি দেখো, এই দেখো এইটা হচ্ছে থোরাসিক, তাহলে এগুলোকে আমরা আলাদা করে দিই, এই দেখো এইগুলো হচ্ছে আমাদের ঠিক কান থেকে বুকের খাঁচাটার মধ্যে, এই হচ্ছে আমাদের থোরাসিক, এইটাই হচ্ছে আমাদের এই ওঠা নামা, এই যে আমরা এদিক ওদিক করি এই জয়েনিংগুলো, এইটাই কাজে লাগে। তোমরা দেখো কাছ থেকে দেখলে তোমরা বুঝতে পারবে, এর মধ্যে কিন্তু ফুটো আছে, এর মধ্যে একটা ফাঁপা জায়গা আছে, দেখবে তোমাদের দেখায় এর মধ্যে দিয়ে একটা হলো জায়গা আছে, সেটার মধ্যে দিয়ে কিন্তু এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে ফাঁপা জায়গাটা, এই যে নলের মতো জায়গাটা, এইটার মধ্যে দিয়ে কিন্তু আমাদের সুষুম্না কাণ্ডটা গেছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের মেরুদণ্ডের একটা অন্যতম জিনিস, তাহলে থোরাসিক। এরপর দেখো এইটা হচ্ছে লাম্বার, এখানটাকে বলে লাম্বার ভার্টিব্রা, এখানে কটা আছে তোমরা দেখতে পাচ্ছ, 1, 2, 3, 4, 5, পাঁচটা। তার মানে এইটা প্রথমটা হচ্ছে কি, প্রথমটা হচ্ছে ফার্স্ট লাম্বার ভার্টিব্রা, ফার্স্ট লাম্বার ভার্টিব্রা, সেকেন্ড লাম্বার ভার্টিব্রা, থার্ড লাম্বার ভার্টিব্রা আর ফোর্থ আর ফিফথ, ঠিক আছে, পাঁচটা। আর এখানে থোরাসিকে যদি তোমরা দেখো,
তাহলে থোরাসিক দেখো তোমরা, এই দেখো এটা হচ্ছে ফার্স্ট থোরাসিক, ফার্স্ট থোরাসিক ভার্টিব্রা। ঠিক আছে, তাহলে কটা মোট থোরাসিক ভার্টিব্রা আছে আমাদের? এই যে রিবসগুলো শুরু হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এই থোরাসিক ভার্টিব্রার সঙ্গে আমার রিবসগুলো জুড়ে আছে। তাহলে এই দেখো, এইখান থেকে আমরা যদি যাই, এই ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ করে এই আমরা দেখেছি 12খানা ছিল, তাই তো? তার মানে এই দেখো 11th আর 12th, তাহলে এই অবধি হচ্ছে আমাদের মোট ভার্টিব্রা, থোরাসিক ভার্টিব্রা। ঠিক আছে, 12th থোরাসিক ভার্টিব্রা, তার মানে মোট 12টা আছে। আর তারপরে, তার মানে প্রথমে সার্ভাইকাল, তারপরে থোরাসিক, তারপরে লাম্বার, এইখান থেকে লাম্বার শুরু হচ্ছে। তাহলে দেখো লাম্বার ভার্টিব্রাগুলো হচ্ছে এই কটা অংশ হচ্ছে লাম্বার ভার্টিব্রা, 1 2 3 4 5। ঠিক আছে, এগুলো হচ্ছে লাম্বার ভার্টিব্রা। তাহলে আমাদের দেখো নামগুলো মনে রাখাটা এমন কিছুই জটিল নয়। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের একদম মেরুদণ্ডের শেষ অংশে, এই দেখো এটা হচ্ছে কি, স্যাক্রাম, এটা হচ্ছে স্যাক্রাম, এই দেখো। ঠিক আছে, এখানে দেখো এই হচ্ছে স্যাক্রাম, এবং সব শেষে আমাদের মেরুদণ্ডের একদম শেষে, এটা কিন্তু তুমি দুটো পায়ের ফাঁকে আঙুল দিয়ে অনুভবও করতে পারবে, এই দেখো এটা হচ্ছে কক্সিক্স। ঠিক আছে, এই দেখো কক্সিক্স, এইটা থেকেই কিন্তু যে সমস্ত প্রাণীদের লেজ আছে তাদের লেজ এখান থেকেই কিন্তু বেরিয়েছে, এবং এই হাড়টা থেকেই প্রমাণিত হয় যে মানুষ যে আগে এই বাঁদর জাতীয় প্রাণী ছিল, এই হাড়টা দিয়েই কিন্তু প্রমাণিত হয়। ঠিক আছে, এটা হচ্ছে কক্সিক্স হলো। এরপর দেখো বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে তোমরা দেখতে পাচ্ছ এই হাড়টার কী নাম, এটার নাম হচ্ছে ইলিয়াম। ঠিক আছে, এই যে চ্যাপ্টা হাড়টা আছে ইলিয়াম, ঠিক আছে, আর এইদিকেও একটা ইলিয়াম আছে, লেফট আর রাইট ইলিয়াম। তাহলে আমরা যদি লেফট আর রাইট ইলিয়ামকে আলাদা করে দেখি, এই দেখো লেফট ইলিয়াম আর রাইট ইলিয়াম, আর এইগুলো হচ্ছে ইসচিয়াম। ঠিক আছে, এই দেখো একদম ইলিয়াম আর ইসচিয়াম। ঠিক আছে, এবং এই শেষে এই দেখো এটা হচ্ছে পিউবিস, তাহলে এখানটা হচ্ছে ইলিয়াম, এখানটা হচ্ছে ইসচিয়াম, আর এই জায়গাটা হচ্ছে পিউবিস, মনে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি এই হাড়গুলো জেনে নিলাম। এরপর চলো বন্ধুরা আমরা চলে যাই কোথায় না, আমরা চলো আমরা এখন জেনে নেব আমাদের হাতের হাড়। তাহলে প্রথম হাতের হাড় কি, তাহলে দেখো তোমাদের বলেছিলাম যে একটা কঙ্কাল তন্ত্রে, একটা কঙ্কাল কিন্তু তুমি যদি কোথাও একটা দেখো যে একটা কঙ্কাল এরকম করে দাঁড়িয়ে গেল, হ্যাঁ এগুলো কিন্তু সম্ভব নয়, কারণ কোনো প্রাণীর কঙ্কাল তুমি যদি যে কোনো একটা হাড় ধরে টানো তাহলে সেই হাড়টা আলাদা করে খুলে বেরিয়ে চলে আসবে। কেন না, এই হাড়গুলোর মধ্যে তরুণাস্থি দিয়ে জোড়া থাকে, পেশি দিয়ে জোড়া থাকে, তাহলে এই তরুণাস্থিগুলো কিন্তু পোকামাকড় তারা খেয়ে ফেলে, সেই জন্য এইভাবে হাড়গুলো থাকে, ফলে এই হাড়গুলো কিন্তু আলাদা আলাদা করে ঝুরে ঝুরে পড়ে যায়। ফলে তুমি আবার বলছি যে সমস্ত এই সমস্ত আমরা দেখি একটা কঙ্কাল হেঁটে বেড়াচ্ছে চলছে, এগুলো হচ্ছে পুরোটাই গ্রাফিক্স অ্যানিমেশন। প্রথমত এটা একটা জড় পদার্থ, দ্বিতীয়ত হচ্ছে যে কঙ্কালটাকে সত্যি সত্যি যদি একটা কঙ্কাল থাকে সেখানে তুমি সেটাকে আলাদা আলাদা করতে পারবে না। তো যাই হোক, দেখো এই হচ্ছে আমাদের হাতের হাড়, এই হাতের হাড়টার কী নাম বন্ধুরা তোমরা জানো, এই হাতেরটার নাম হচ্ছে হিউমেরাস। ঠিক আছে, এই দেখো হিউমেরাস, এবার এই হিউমেরাসটা দেখো, এই দেখো এরকম করে গোল হয়ে আমাদের হাতের এখানটায় ঢুকে আছে, তার মানে এইটা এই এই যে সন্ধি এইখানে যে সন্ধির মধ্যে আছে আমরা হাতটা কিন্তু সব দিকে ঘোরাতে পারি, বল অ্যান্ড সকেট সন্ধি বলে, এই কারণে এটাকে বলে এই যে সন্ধিটা, এই সন্ধিটার নাম হচ্ছে বল অ্যান্ড সকেট। এই দেখো এখানে আমরা কিন্তু পুরো হাতটাকে ঘোরাতে পারি, সেই ব্যবস্থা কিন্তু এখানে আছে, এই দেখো বলের মতো ঢুকে আছে, চারদিকে ঘুরতে পারে, তাহলে এটা আমাদের হিউমেরাস। তারপরে এটা কি, এটা বন্ধুরা এটা হচ্ছে রেডিয়াস। ঠিক আছে, ছোট মানে আমাদের এই যে হাতের এখান থেকে কবজি অবধি আমাদের কটা হাড় রয়েছে দেখতে পাচ্ছ তোমরা, দেখো এখানে আমাদের কটা হাড় রয়েছে, দুটো হাড় রয়েছে, তা যেটা বড় হাড় সেটা হচ্ছে কি, এই দেখো এটা হচ্ছে রেডিয়াস। ঠিক আছে, আর তার পাশেরটাই হচ্ছে আলনা, এটা হচ্ছে আলনা, এই দেখো
এটা হচ্ছে আলনা। তাহলে দুটো হাড় আমরা জানলাম, একটা রেডিয়াস আর একটা হচ্ছে আলনা। এরপর দেখো আমাদের হাতের হাড়গুলো যদি আমরা দেখি, এইখানে দেখো বন্ধুরা হাতের মধ্যে আমাদের এই যে হাতের এখানে কতগুলো হাড় রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এই হাড়গুলোর কী নাম আছে? তাহলে দেখো এগুলো হচ্ছে কর্পাস, কর্পালস। দেখো এই দেখো এগুলো হচ্ছে কর্পাল, এই দেখো, এই দেখো এটা হচ্ছে কর্পাস, ঠিক আছে, কর্পাল বোনস। এই দেখো কর্পাল, কর্পালের মধ্যে অনেকগুলো হাড় রয়েছে আমরা দেখতে পাচ্ছি, ছোটো 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 হাড় রয়েছে কর্পাল এই জায়গাটা, অর্থাৎ এই ঠিক এই জায়গাটার মধ্যে। হ্যাঁ, আমাদের এতগুলো হাড় রয়েছে, ঠিক আছে। আর এই জায়গাটায় দেখো এগুলো হচ্ছে কি, মেটাকর্পাল, মেটাকর্পাল। এই যে এগুলো হচ্ছে মেটাকর্পাল। আর এই দেখো এগুলো হচ্ছে আমাদের আঙুলগুলো হচ্ছে, এগুলো হচ্ছে ফ্যালাঞ্জেস, ঠিক আছে, মেটাকর্পাল। আর এইগুলো হচ্ছে ফ্যালাঞ্জেস আঙুলের মধ্যে। দেখো তোমার আঙুলের মধ্যে এরকম করে তুমি দেখতে পারবে, এই দেখো। হ্যাঁ, তোমার এই যে এটা হচ্ছে কি, তর্জনী, এই যে এটা হচ্ছে তর্জনী। হ্যাঁ, ঠিক তর্জনী, মানে আমাদের যে এই যে এই আঙুলটা, এই আঙুলটার ডগায় এই দেখো এই হাড়টি রয়েছে। হ্যাঁ, তারপরে আবার এই হাড়টি রয়েছে, এরকম করে পরপর পরপর আমাদের হাতের মধ্যে কিন্তু অনেকগুলো হাড় আছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা দেখে নিলাম যে আমাদের হাতের হাড়গুলো এই একদিকের হাতেও যেমন আছে, অন্যদিকের হাতেও ঠিক তেমনই আছে। তুমি যদি অন্যদিকের হাতে দেখো ঠিক তেমনই আছে। এরপর তোমরা যদি কোনো একটা পাখির হাড় দেখো, সেখানেও কিন্তু তুমি এই মানুষের হাড়ের মতো মিল পাবে, ঠিক আছে। এরপর চলো বন্ধুরা আমরা চলে যাই আমাদের শরীরের সবচেয়ে বড় হাড়টা। এটা কি? এই হাড়টার নাম হচ্ছে ফিমার। ঠিক এইরকম ফিমারের যদি তুমি সন্ধিটা দেখো, এই দেখো এটা দেখো একটা বল অ্যান্ড সকেট সন্ধি, দেখো বলের মতো ঢুকে আছে। তাহলে এই সন্ধিটাও তোমরা দেখে নিলে, দেখো এখানে ফিমারটা একদম গেঁথে আছে। অনেক সময় করা হয় কি, এই ফিমার এই জায়গাটাকে পুরো ডাক্তার কেটে ওখানে স্টিলের একটা পুরো জায়গাটাকে পাল্টে দেন, স্টিলের একটা অংশ বসিয়ে দেন, এই জায়গাটা অনেক সময় ক্ষয়ে যায় বলে। তো যাই হোক, এই দেখো এটাকে আমরা যদি আলাদা করে দেখি বন্ধুরা, দেখতে পাচ্ছি এই দেখো এটা হচ্ছে ফিমার, আমাদের শরীরের সবচেয়ে বড়। আর এই দেখো এটা হচ্ছে ফিমারের মাথাটা। তোমরা যখন ছাগল মাংস খাও বা কোনো প্রাণীর মাংস খাও, তোমরা কিন্তু এই হাড়টাকে বুঝতে পারবে। এটা হচ্ছে অনেক সময় আমরা এটা বেশ শক্ত এবং শরীরের এই হাড়টা তোমরা কিন্তু দেখতে পাবে সেই প্রাণীটা সবচেয়ে বড়। এবং তোমরা একটু বোঝার চেষ্টা করবে এরপর যখন কোনো প্রাণীর মাংস খাবে, তখন একটু হাড়গুলোকে চেনার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। তাহলে এই হলো আমাদের ফিমার। তারপর এই দেখো হাঁটুর এখানটায়, দেখো হাঁটুর এখানে এই যে হাড়টা রয়েছে এটাকে বলে মালাই চাকি। আমরা কি বলি? মালাই চাকি। এটাই হচ্ছে আমার, তুমি যদি পাটা সোজা করে বসো, দিয়ে এমনি করে এক মানে টাইট করা চলবে না, লুজ করে পাটা সোজা করে রাখো, দেখো তুমি মালাই চাকিটা নাড়তে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে প্যাটেলা, ঠিক আছে, এই দেখো প্যাটেলা, ঠিক আছে। আমরা যদি প্যাটেলাটাকে আলাদা করে দেখে নিই, এই দেখো প্রত্যেকটা হাড় আমরা আলাদা আলাদা করে দেখে নিচ্ছি, দেখো এই হচ্ছে প্যাটেলা, ঠিক আছে। এরপর চলো বন্ধুরা আমরা দেখে নিই আমাদের পায়ের এখানে, আবার দেখো হাতের মতনই, হাতেও যেমন আমাদের কুনুই থেকে হাত অবধি, যেমন কুনুই থেকে কবজি অবধি যেমন দুটো করে হাড় আছে, ঠিক সেরকম পায়ের ক্ষেত্রেও দেখো হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত দুটো করে হাড় আছে। তাহলে এই হাড়টার কী নাম? এই হাড়টার আমরা দেখতে পাচ্ছি এই হাড়টার নাম হচ্ছে টিবিয়া। এই দেখো এটা হচ্ছে টিবিয়া, আর এইটা হচ্ছে ফ্যাবুলা, ঠিক আছে। দেখো এই দেখো টিবিয়া আর ফ্যাবুলা আমরা দেখে নিলাম। আর এইখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের গোড়ালির হাড়গুলো, দেখো গোড়ালির হাড়গুলো দেখে নাও তোমরা। এই দেখো তোমার পায়ের গোড়ালির তলায়, গোড়ালির মধ্যে এইরকমভাবে কিন্তু হাড়গুলো আছে, এই দেখো, ঠিক আছে। তাহলে এই গোড়ালির মধ্যে, আবার গোড়ালির তলাতেও তুমি যদি দেখো, হ্যাঁ এই দেখো আমাদের পায়ের তলার হাড়গুলো কতগুলো দেখতে পাচ্ছ, এই দেখো আমরা এখন পায়ের তলায় দেখছি, এই দেখো আমরা এখন তল থেকে দেখছি। তাহলে এই হাড়টার কী নাম? আমরা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে ক্যালকেনিয়াস, ঠিক আছে, ক্যালকেনিয়াস এই হাড়টার নাম,
ঠিক আছে। এরম করে তোমরা যখন আস্তে আস্তে আরও অ্যানাটমি নিয়ে বেশি করে জানবে পড়বে, তখন এই প্রত্যেকটা হাড় নিয়ে পড়তে হবে। তোমরা যখন ডাক্তার হবে তখন তোমাদের এই হাড়গুলো নিয়ে, প্রত্যেকটা হাড় নিয়ে, তার গঠন বৈশিষ্ট্য নিয়ে তোমাদের অনেক অনেক পড়তে হবে। আর তখন তোমরা আমাদের আবার শিখিয়ে দেবে, আমাদের বুঝিয়ে দেবে হাড়ের গঠন সমস্ত কিছু। সেটাই তো আমরা চাই, যে তোমরা ভালো করে পড়াশোনা করে এই বিষয়গুলো অনেক অনেক জেনে আমাদের জানাও। মেটাটরসাল, এই দেখো এগুলো হচ্ছে মেটাটরসাল, আর এই আঙুলের ডগা এগুলো হচ্ছে ফ্যালাঞ্জেস। আমাদের কঙ্কালতন্ত্র, আমাদের কঙ্কালতন্ত্রটাকে বুঝে নিলাম। নিশ্চয়ই তোমরা আর এই কঙ্কালতন্ত্র দেখলে কখনো ভয় পাবে না, একেবারেই ভয় পাবে না, এবং বুঝে গেলে। তো এবারে তোমাদের আরেকটা জিনিস বলে দিই, দেখো আমাদের এই যে নাক, নাকের এইখানটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, হাত দিলে দেখো এইখানটা নরম, তাহলে এইখানটাতে হাড় নেই, তুমি বুঝতেই পারছো তাহলে এখানটায় কী আছে। তাহলে আমরা যদি একটু দেখে নিই তাহলে দেখতে পাবো, দেখো আমি তোমাদের দেখাই, এখানে আছে তরুণাস্থি, এই দেখো এই তরুণাস্থি এখানে আছে, কানে আছে, তোমরা দেখতে পেয়ে গেলে। তাহলে চলো এবারে আমরা সবশেষে আবার কানের উঁকি মারি। কানের মধ্যে ওই তিনটে সবচেয়ে ছোটো হাড় আমরা একবার দেখে নিই। এই দেখো, এই দেখো বন্ধুরা, ঠিক আছে, এই দেখো এই তিনটে হাড় হচ্ছে আমাদের শরীরে সবচেয়ে ছোট হাড়, এই দেখো, ঠিক আছে, এই দেখো সবচেয়ে ছোট হাড় আমাদের শরীরে কানের মধ্যে আছে। তাহলে আমরা দেখে নিলাম এই হাড়গুলোর কোনটার কী নাম। তোমরা দেখো এই হাড়টার নাম হচ্ছে, তোমরা দেখায় আর একটু কাছ থেকে, তাহলে এই দেখো এটা হচ্ছে স্টেপিস, আমাদের শরীরে সবচেয়ে ছোট হাড়, আমাদের শরীরে সবচেয়ে ছোট হাড় হচ্ছে স্টেপিস, যেটা আমাদের কানের মধ্যে আছে, ঠিক আছে। আর আমাদের শরীরে সবচেয়ে বড় হাড় কোনটা বুঝে গেছো নিশ্চয়ই তোমরা, যে আমাদের শরীরে সবচেয়ে বড় হাড় হচ্ছে আমাদের এই যে ফিমার, ঠিক আছে। তাহলে আমরা আজকে আমাদের কঙ্কালতন্ত্র জানলাম, আমাদের কঙ্কালতন্ত্রের গঠন দেখলাম, এবং এই দেখো এইভাবে কিন্তু এগুলো জোড়া থাকে, ঠিক আছে। এগুলো কি বলে, এগুলোকে বলে লিগামেন্ট, লিগামেন্ট দিয়ে জোড়া থাকে। তোমরা যদি দেখো একটা, চলো আমরা হাতের একটা যে কোনো একটা জয়েনিংকে একটু ভালো করে দেখি, লিগামেন্টটা বাদ দিয়ে কেমন লাগে, আবার লিগামেন্টটা দিয়ে দিলে সেটা কেমন লাগে। দেখো আমি এখান থেকে লিগামেন্টটা সরিয়ে দিচ্ছি, এই দেখো শুধু হাড় রয়েছে। তারপরে আমরা যদি লিগামেন্ট জুড়ে দিই, এই দেখো এগুলো হচ্ছে লিগামেন্ট, এই লিগামেন্টগুলোর আবার নাম আছে, হ্যাঁ এগুলো প্রত্যেকটার নাম আছে, সেগুলোও তোমরা আস্তে আস্তে জানবে বড় হয়ে। এই লিগামেন্টগুলোকে দেখো, এই দেখো এই লিগামেন্টগুলোর আবার নাম আছে আলাদা আলাদা। তাহলে এইভাবে আমাদের শরীরটা তৈরি, আমাদের শরীরটা, এবং তোমাদের আবার বলে দিই আমাদের শরীরে এই যে হাড়, হাড়ের রং হচ্ছে সাদা, এই হাড় আমাদের শরীরের মূল কাঠামো তৈরিতে সাহায্য করে, এবং এই হাড় হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে শক্ত অংশ, এবং কি আমাদের এই হাড় আমরা যে সমস্ত খাবার সাদা সেই সমস্ত জায়গা থেকে প্রচুর ক্যালসিয়াম পাই। তাহলে বলো তো বন্ধুরা, কোন কোন খাবার থেকে আমরা প্রচুর ক্যালসিয়াম পেতে পারি? ঠিক বলেছো, ডিমের সাদা অংশ এবং ছোট ছোট মাছ, তা থেকে আমরা প্রচুর ক্যালসিয়াম পেতে পারি, কারণ ওই ছোট মাছগুলো আমরা গোটা খেয়ে ফেলতে পারি, আর ওই মাছের হাড়ের মধ্যে আছে প্রচুর ক্যালসিয়াম। তাহলে যে কোনো প্রাণীর হাড়ে আছে প্রচুর ক্যালসিয়াম, এছাড়া শাকসবজি থেকেও আমরা ক্যালসিয়াম পেতে পারি। জেনে রাখো বন্ধুরা, বিজ্ঞান বলছে যে কোনো ধরনের মিনারেল বা ইত্যাদি আমাদের সবসময় গ্রহণ করতে হবে স্বাভাবিক খাবার দাবার থেকে, তাই ক্যালসিয়াম বা যে কোনো মিনারেল আমরা গ্রহণ করব স্বাভাবিক খাবার থেকে, কখনো বাজারের কোনো তথাকথিত হেলথ ড্রিঙ্কস বা শক্তিদাতা খাবার থেকে নয়। জেনে রাখো বন্ধুরা, তুমি কি হাড়কে শক্ত করতে চাও? তাহলে শাক সবজি মাছ ডিম এইসব পুষ্টিকর খাবার খাওয়ার পাশাপাশি তোমাকে কিন্তু খেলাধুলা করতে হবে, শরীরচর্চা করতে হবে, কারণ যিনি কায়িক পরিশ্রম করেন যত বেশি করেন তার হাড় তত বেশি মজবুত হয়। হ্যাঁ অবশ্যই পুষ্টিকর খাবার খাওয়ার পাশাপাশি এই শর্তটাও প্রযোজ্য। আর আরেকটা জিনিস জেনে রাখো, আমাদের ক্যালসিয়াম কিন্তু সবসময় গ্রহণ করতে হবে কী থেকে বলো তো? স্বাভাবিক খাবার থেকে। আর একটা শেষে কথা বলে দিই, এই যে হাড়, এই হাড়ের
একটা অদ্ভুত বৈশিষ্ট্য হচ্ছে হাড় যদি ভেঙে যায়, যদি হাড়গুলোকে মুখোমুখি রেখে দেওয়া যায়, মুখোমুখি অনেকক্ষণ অনেক দিন ধরে রেখে দেওয়া যায়, তাহলে আবার নতুন করে হাড়গুলো জুড়ে যায়। ঠিক আছে, সেগুলো নিয়ে আমরা পরে একদিন জানবো। তাহলে এই হচ্ছে আমাদের কঙ্কালতন্ত্র, তোমরা দেখে নিলে, এই কঙ্কালতন্ত্রের গঠন তোমরা দেখে নিলে, প্রত্যেকটা হাড়ের বিষয় তোমরা জেনে নিলে, আবার আমরা পরের দিনকে আরও আমাদের শরীরের যে নানা গঠন, নানা ধরনের গল্প, এগুলো নিয়ে জানবো পরের ক্লাসে। এই ক্লাস তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, এবং আরেকবার সব শেষে বলি যে এই ক্লাসগুলো দেখে তুমি কিন্তু সুন্দরভাবে এরপর কঙ্কালতন্ত্রের একটা ছবি আঁকো, প্রত্যেকটা হাড়ের নাম লেখো, যে যে হাড়গুলো তুমি তোমাদের দেখালাম সেগুলো লেবেলিং করে আমাদের দেখাও, এবং আমাদের এই ক্লাসের কথা তোমাদের সব বন্ধুদের জানিয়ে দাও। আর একটা কথা, তুমি যদি আমাদের আগের ক্লাসগুলো দেখতে চাও, ইউটিউবে রাধানগর বোর্ড প্রাইমারি স্কুল সার্চ করে পেয়ে যাবে আমাদের আগের সব ক্লাস। তাহলে দেখা হচ্ছে আমাদের শরীরের গঠনের পরের ক্লাসে, টাটা। এবার তোমাদের বাড়ির কাজ, একটি কঙ্কালতন্ত্রের ছবি আঁকো এবং নানা হাড়গুলির নাম লেখো। আমাদের শরীরের সবচেয়ে বড় হাড় কোনটি, আমাদের শরীরের সবচেয়ে ছোট হাড় কোনটি, হাড়ের মূল উপাদান কি, হাড় মজবুত করতে তুমি কোন ধরনের খাবার বেশি খাবে, হাড় শক্তিশালী করতে গেলে আমাদের ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে, কিন্তু সেই ক্যালসিয়াম আমরা কোথা থেকে সংগ্রহ করব, স্বাভাবিক খাবার থেকে নাকি প্যাকেটজাত খাবার থেকে, কার হাড় বেশি শক্তিশালী হয়, যিনি কায়িক পরিশ্রম করেন এবং পুষ্টিকর খাবার খেতে পান, নাকি যিনি পুষ্টিকর খাবার খান কিন্তু কায়িক পরিশ্রম করেন না। পরের বার মাছ বা মাংস খাওয়ার সময় প্রাণীটির নানা হাড়গুলিকে চেনার চেষ্টা করো। আজ আমাদের সময় শেষ, দেখা হচ্ছে আগামীকাল। আমাদের ক্লাস কেমন লাগলো অবশ্যই জানিও। খুব ভালো থাকবে সবাই, টাটা।